করোনা ভাইরাস কেড়ে নিয়েছে বিশ্বের অসংখ্য মানুষের প্রাণ। কতজন যে প্রিয়জনকে হারিয়েছে তার হিসাব রাখাটাই যেন কঠিন হয়ে পড়েছে। তাই তো নিজে করোনায় আক্রান্ত হলে প্রিয় মানুষকে দূরে রেখে ভালো রাখার প্রাণান্তর চেষ্টা চলে, আর সেই চেষ্টায় বিষণ্ণতায় ভরে উঠেছে অভিনেত্রী শুভশ্রীর মন। 7 মাসের অবুধ সন্তানকে ফেলে দূরে থাকাটা যে কোনো মায়ের জন্যই কষ্টের। সন্তানের সঙ্গে মায়ের এই বিচ্ছেদ মানসিক প্রভাব ফেলে সব মায়ের মনেই। আর এমনই কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। 21 এপ্রিল দুপুর 2টার দিকে শুভশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুত্র জুবানের একটি ছবি পোস্ট করে। তাতে তিনি লিখেছেন, তোমাকে ছেড়ে এতদিন থাকতে হবে কোনোদিন ভাবিনি। এর আগে 20 এপ্রিল শুভশ্রী জানান তিনি করোনা পজিটিভ। তারপর থেকে আলাদা ঘরে আইসোলেশনে রয়েছেন এই অভিনেত্রী। কিন্তু পুত্র জুবানের বয়স মাত্র 7 মাস। জুবান সুস্থ ও নিরাপদে থাকলেও ছেলের সঙ্গে এই বিচ্ছেদ দারুণভাবে ব্যথিত করছে শুভশ্রীকে। শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন, তবে এখন তিনি সুস্থ রয়েছেন। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।